অনুব্রত মণ্ডল। এবার কি অনুব্রত মণ্ডলকে ছেটে ফেলার কাজ শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস? কাজল শেখকে জেলা সভাধিপতি করার পর সেই প্রশ্নটাই কিন্তু এখন বাংলার রাজনীতিতে ঘোরাফেরা করছে। কাজল শেখ আপনারা জানেন অনুব্রত মণ্ডলের একেবারে অ্যান্টি লবির লোক, আর এই কাজল শেখকে বীরভূমের জেলা সভাধিপতি করে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে দু পাখি মারতে চাইলেন। কিভাবে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাজল শেখ গত এক বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছেন, তিনি নানুরের তৃণমূল নেতা, কিন্তু সবাই জানে যে তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডলের একেবারে বিরুদ্ধ গোষ্ঠীর লোক। বহু বছর ধরেই অনুব্রত মণ্ডলের সঙ্গে তার একটা ঠান্ডা লড়াই হয়েই এসছে। আপনারা 2016 নির্বাচনের ইতিহাসও দেখেছেন, যেখানে অনুব্রত মণ্ডলের ঠিক করে দেওয়া প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন এই কাজল শেখ, সবাই সেটা জানতো। সেই কাজল শেখকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাধিপতি ঘোষণা করে দিলেন, সভাধিপতি পদে শপথও নিয়ে নিয়েছেন। এবং আপনারা জানেন জেলা সভাধিপতি মানেই হচ্ছে একেবারে মন্ত্রীর সমতুল্য একটা পদ। কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধ গোষ্ঠী কাজল শেখকেই জেলা সভাধিপতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন প্রশ্ন বাংলার রাজনীতিতে। এবং মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলের ক্ষমতা কিছুটা হলেও খর্ব করার জন্যই এই রাস্তা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার আরো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের কথা বলবো। কিন্তু তার আগে বলি, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এরা প্রত্যেকেই গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যেই হয় দল থেকে বিতাড়িত হয়েছিলেন, না হলে সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল এক বছর ধরে ইডিসিপিআই হেফাজতে থাকার পরেও, এখন মেয়ের সঙ্গে তিহার জেলে থাকার সত্ত্বেও এক বছর ধরে তিনি কিন্তু বীরভূম জেলা তৃণমূল সভাপতি হয়েই আছেন। বিরোধীরা বলছেন বীরভূম জেলা থেকে সবচেয়ে বেশি টাকা পাঠাতেন অনুব্রত মণ্ডল, তাই তাকে এখনো এত কাণ্ডের পরেও জেলা সভাপতি করে রাখা হয়েছে। এবার কি সেই অনুব্রত মণ্ডল কি আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে, যে জন্যই কি এই কাজল শেখকে জেলা সভাপতি করা হলো? কাজল শেখ বীরভূমের নানুরের নেতা, বীরভূমের নানুর কবি চণ্ডীদাসের সাধনা ক্ষেত্র, যদিও কবি চণ্ডীদাসের সেই সাধনা ক্ষেত্র বাম আমল থেকে শুরু করে এই তৃণমূল আমলে এসেও এখনো সন্ত্রাসের আতুর ঘর হিসাবেই পরিচিত। ভোট হেলেই নানুরে বোমাবাজি আর গুলিবাজি শুরু হয়, আপনারা সেটা জানেন। কবি চণ্ডীদাসের সাধনা ক্ষেত্র এখন শুধুমাত্রই সন্ত্রাসবাদের আতুর ঘর হিসাবে পরিচিত হয়ে এসছে, বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল পর্যন্ত। সেই নানুরের ব্লক স্তরের নেতা কাজল শেখকে তুলে এনে এবার মমতা বন্দ্যোপাধ্যায় করলেন একেবারে জেলার জেলা সভাধিপতি। কি বার্তা দিতে চাইলেন? অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব করা হচ্ছে, সেই বার্তা তো আগেই পেয়ে গেছে রাজ্যের মানুষ, বিশেষ করে বীরভূমের নেতারা। এবারের পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদের বিভিন্ন আসনে কিভাবে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যারা আছেন তাদেরকে টিকিট দেওয়া হয়নি, একের পর এক নাম উঠে এসেছে, সেটা তো বাংলার মানুষ দেখে নিয়েছে। এবার একেবারে জেলা সভাধিপতি, অর্থাৎ বার্তা দেওয়া হলো অনুব্রত মণ্ডলের ক্ষমতা খর্ব করা হচ্ছে। আরো একটা বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে প্রথমেই বললাম না, এক ঢিলে দু পাখি। বীরভূমের বগটুই কাণ্ড নিশ্চয়ই আপনারা ভোলেননি। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোকজন বীরভূমের বগটুই গ্রামে তৃণমূলেরই কর্মী সমর্থকদের বাড়িতে বাইরে থেকে দরজা লাগিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের 10-12 জন মানুষকে, শিশু পুরুষ নারী কেউ বাদ যাননি। তারপরে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক অনেকটা ঘুরে গেছে, যার প্রমাণ বাংলার মানুষ দেখেছে মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে, যেখানে মন্ত্রীর আসনে হেরে গেছে তৃণমূল কংগ্রেস। অবিশ্বাস কাণ্ড, যদিও জেতা প্রার্থী বায়রন বিশ্বাসকে আবার নিজের দলে ভিড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, তবু সংখ্যালঘু ভোট ব্যাংক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেছে সেটা প্রমাণ দিয়ে দিয়েছে সাগরদিঘি। এবং তার জন্য এই বগটুইয়ের সংখ্যালঘু মুসলিম গণহত্যাকাণ্ড তার অন্যতম প্রধান দায়ী। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মুসলিমদের বার্তা দিতে চাইলেন, যে দেখো ভাই, বীরভূমের জেলা সভাধিপতি করলাম কিন্তু এবার একজন সংখ্যালঘু মুসলিমকে, কাজল শেখকে, নারুরের নেতা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গোষ্ঠী হয়ে লড়াই করে এসছেন, কলজে জোর থাকা দরকার। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়াই করে এসছেন, ফলে কলজে জোর না থাকলে কিন্তু এটা হবে না। সেই বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধ গোষ্ঠীর একজন মানুষকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাধিপতি করলেন। কি বললেন জেলা সভাধিপতি হয়ে? তিনি সিনিয়র লিডারদের নাম নিতে চাইলেন। কোন কোন নেতার নাম নিলেন কাজল শেখ জেলা সভাধিপতি পদে শপথ নেবার পর, শুনুন আপনারা। আপনি বললেন নব জোয়ার আছে, মানে ইয়ং যারা কর্মীরা আছে তাদেরকে সামনে নিয়ে আসবেন, যারা পুরনো তৃণমূল আছে যারা করেছে তারা তাহলে কোথায় যাবে? পুরাতন নিয়েই তো তৃণমূল পরিবার, তৃণমূল একটা বড় পরিবার। আমার যারা সিনিয়র লিডার আছে, বিকাশ দাস শুরু করে, চাওয়া শুরু করে, রাম দাস শুরু করে, এরা আমাদের পরামর্শ দেবে, এরা আমাদের পথ দেখাবে, এদের দেখানোর কোথায় তো আমরা এগোবো।
এরাই তো আমাদের সিনিয়র লিডার, এরা আমাদের পথ দেখাবে, এরাই আমাদেরকে আগিয়ে নিয়ে আসছে, আমাদেরকে ছোটাচ্ছে, যেভাবে ছোটাচ্ছে সেভাবে আমরা ছুটছে। দীর্ঘ আমাদের এই জায়গায় বসিয়েছেন, দীর্ঘ লড়াইয়ের পর এই পদে আসা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জায়গায় আপনি বসলে আপনাকেও ভালো লাগছে, কারণ আগে আমি একটা গ্রাম বা একটা এরিয়া বা একটা ব্লক নিয়ে উন্নয়ন করেছি, সব সময়ের জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সমাজসেবামূলক কাজে থাকার চেষ্টা করেছি, এখন সেটা গোটা বীরভূম জেলা জুড়ে করতে পারবো, গোটা বীরভূম জেলা মানুষের পাশে থাকতে পারবো, সব সময়ের জন্য মানুষের পাশে সমাজসেবামূলক কাজের সঙ্গে নিয়োগ থাকতে পারবো। অনুব্রত মণ্ডলের নাম নেই, সিনিয়র লিডার পদে এতজনের নাম নিলেন কাজল শেখ, কিন্তু অনুব্রত মণ্ডলের নাম নেই। ভাবতে পারছেন বীরভূম জেলার প্রবাদ প্রতিম নেতা তার নাম বাদ দিয়ে বীরভূম জেলার সিনিয়র লিডারদের নাম নিচ্ছেন সদ্য জেলা সভাধিপতি হওয়া কাজল শেখ। এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বললেন? না, বুদ্ধিমান মানুষ, সদ্য জেলা সভাধিপতি হয়েছেন, তাই এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বা তার ঘনিষ্ঠ লোকজনদের বা তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় লেভেলের নেতাদের কিন্তু এখন আর চটানো যাবে না। তাই তিনি বললেন, অনুব্রত মণ্ডল আমার নেতা। ঠিক কি বললেন কাজল শেখ অনুব্রত মণ্ডলকে নিয়ে শুনুন আপনারা। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, এখনো বীরভূম জেলার সভাধিপতি আছেন। অনুব্রত মণ্ডল মহাশয়ের হাত ধরে আমার রাজনৈতিক হাতে খড়ি, তিনি আমার অভিভাবক, বীরভূম জেলার সভাপতি, তিনি বীরভূম জেলার আমাদের সঙ্গে আছেন, বিগত ছিলেন, আগামী দিনেও থাকবেন। অনুব্রত মণ্ডল মহাশয়, ওকে মিথ্যা মামলায় জেলা আবদ্ধ করে রাখা হয়েছে, অল্প দিনের মধ্যে বেরিয়ে আসবেন এবং আমার নেতা হিসাবে বীরভূম জেলায় থাকবেন। কিন্তু যতই তিনি অনুব্রত মণ্ডলের গুণগান করুন আর বলুন যে জেল থেকে বেরিয়ে আবার তিনি জেলার সভাপতি হবেন, আমার নেতা থাকবেন, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, বাংলার রাজনীতি দেখতে পাচ্ছি কিভাবে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের এক এক করে ছেঁটে ফেলা হচ্ছে। এবং এই কাজটা খুব ধীরে ধীরে হচ্ছে যে অনুব্রত মণ্ডলের সমস্ত ঘনিষ্ঠ লোকজনদের জেলা প্রশাসনিক পদ থেকে, জেলা নেতৃত্ব থেকে এবং অন্যান্য সাংগঠনিক পদ থেকে এক এক করে ছেঁটে ফেলা হয়েছে। জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতের কোনো আসনে দাঁড় করানোও হয়নি। ধীরে ধীরে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীকে ছেঁটে ফেলছেন বীরভূম জেলার নেতারা। এবং এটা অবশ্যই জানার কথা যে রাজ্য স্তর থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তর থেকে সবুজ সংকেত না পেলে এটা কোনোদিন সম্ভব নয়। এবং যেটা আরো জোরালোভাবে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কাজল শেখকে বীরভূম জেলার সভাধিপতি করে। ভাবুন একবার, বীরভূম জেলায় কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়াই করার জন্য কলজের জোর চাই, যেটা কিন্তু কাজল শেখের আছে। সেজন্যই তিনি একেবারে পঞ্চায়েত বা ব্লক স্তর থেকে আজকে জেলা লেভেলের নেতা, জেলার জেলা সভাধিপতি, মানে এখন রাজ্য লেভেলের নেতা। আরো একজন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে কলজের জোর দেখিয়েছেন লড়াই করে, তার নামও আমরা জানি। তিনি আবার কোনো অনুব্রত মণ্ডলের তৃণমূলেরই বিরুদ্ধ গোষ্ঠীর নেতা নন, তিনি একেবারে বিরুদ্ধ দলের নেতা, দুধকুমার মণ্ডল। বিজেপির দুধকুমার মণ্ডল গত কয়েক দশক ধরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়াই করে এসছেন, কলজের জোর দেখিয়েছেন, যেটা ওই যে বললাম কাজল শেখের আছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়াই করার। কিন্তু দুধকুমার মণ্ডল এবারেও পঞ্চায়েত ভোটে জিতেছে, এখনো তিনি পঞ্চায়েত লেভেলেই পড়ে আছেন। বিজেপি কিন্তু তাকে জেলা লেভেলে বা রাজ্য স্তরে তুলে আনার কোনো চেষ্টা আজ অব্দি করেনি। তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়াই করার কলজের জোর দেখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারলেন, এক ঢিলে দু পাখি, কাজল শেখকে জেলা সভাধিপতি করা হলো, অনুব্রত মণ্ডলের ক্ষমতা কিছুটা খর্ব করা হলো এবং সংখ্যালঘুদের বার্তা দেওয়া হলো যে দেখো আমরা তোমাদের পাশেই আছি, তাই কাজল শেখ সংখ্যালঘু মুসলিম কি জেলার জেলা সভাধিপতি করলাম। বিজেপি কি পারবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লড়াই করে আসা দুধকুমার মণ্ডলকে জেলার মাথায় বসাতে? সেদিকেই আমাদের নজর থাকবে। আর সংখ্যালঘু ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিতে চাইলেন, সেটা আগামী লোকসভা নির্বাচনে অন্তত বীরভূম জেলাতে কতটা ফল দেয় সেটার জন্যই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এইরকম রাজনৈতিক কোনো ছোটখাটো ঘটনায় চেপে রাখতে দেব না।